লাইন আশরাতা যদি আপনি শিরক করেন লায়াহ বাতন্না আমালুকা সঙ্গে সঙ্গে আপনার সমস্ত আমলকে পুড়িয়ে একেবারে बर्बाद সারখার করে দেওয়া হবে আমি আল্লাহ এক কিঞ্চিত পরিমাণ আপনার আমলকে কবুল করব না শিরক যা আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না এই ঘোষণা আল্লাহ নিজেই দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না শিরকের গুনাহ যারা শিরক করে শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না এছাড়া যদি অন্য কোনো গুনাহ করে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন যে আল্লাহর সঙ্গে শিরক করলো ফাকাদ দাল্লা দালালাম বাঈদা সে যেন আসলেই পথভ্রষ্ট হয়ে দিকভ্রান্ত হয়ে ঘুরতেছে কথা বলেন ঠিক কিনা অন্যত্র আল্লাহ বলেন যে ব্যক্তি শিরক করলো তার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু অন্য কোন গুনাহ যদি বান্দা বান্দি করে থাকে আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন আর আল্লাহ বলেন ফাকাদ ইফতারা ইসমান আযীমা আল্লাহর কাছে এই গুনাহটা হলো মহা গুনাহ যেমন তেমন গুনাহ না সমস্ত গুনাহের বাপ হলো শিরক পৃথিবীতে যত গুনাহ আছে সমস্ত গুনাহের যদি গুনাহের মূল থাকে মেজর যে গুনাহটা তা হলো শিরক এই শিরক থেকে ঈমান বাঁচানোর জন্য মুমিনের খাতায় নিজেকে টিকানোর জন্য শিরক থেকে বেঁচে থাকা দরকার আছে কি নাই আমার বন্ধুগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন নাফসিন তামুতুন লা তুশরিক বিল্লাহি শাইআন ইল্লা হাল্লাত লাহাল মাগফিরাহ ইনশাআল্লাহু আযাবাহা ওয়া ইনশাআ গাফারাহা আল্লাহর রাসূল বলেন কেউ যদি শিরকরত অবস্থায় যদি কেউ যদি দুনিয়ায় জীবন যাপন করে তার মৃত্যুটা যদি শিরকরত অবস্থায় হয় ইল্লা হাল্লাত লাহাল মাগফিরাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি তার জীবদ্দশায় আল্লাহর সঙ্গে কোনো কিছু নিয়ে যদি শিরক না করে এই শিরক ছাড়া যদি তার অন্য কোনো গুনাহ থাকে আল্লাহ চাইলে তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিতে পারেন আবার আল্লাহ চাইলে তাকে শাস্তিও দিতে পারেন কিন্তু শিরকের গুনার ব্যাপারে আল্লাহ বলেন লা ইয়াগফিরু আল্লাহ ক্ষমা করবে না বন্ধুগণ আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে বসে আছেন এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাসালুল মাগফিরাত আলাল আবদি মা লাম ইয়াকউল হিজাব আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দার ততক্ষণ পর্যন্ত বান্দার জীবনের গুনাহকে মাফ করেন না যখন তার জন্য হিজাব পড়ে যায় সাহাবাগণ জিজ্ঞেস করলেন কইলা ইয়া নবী আল্লাহ সাহাবীগণ বললেন ইয়া আল্লাহর রাসূল হে আল্লাহর নবী ওমাল হিজাব হিজাবটা কি আল্লাহর রাসূল বললেন আশিরকু বিল্লাহ তাহলে আল্লাহর সঙ্গে শিরক করা এই শিরকের গুনাহ যদি কেউ করে ফেলে তবে আল্লাহ তাকে এই শিরকের গুনার কারণে ক্ষমা করবেন না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জানিয়ে দেন নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার নিশ্চয় যে ব্যক্তি
আল্লাহর সঙ্গে শিরক করলো, আল্লাহর কোন সৃষ্টি নিয়ে আল্লাহর কুল কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ মনে করে সাব্যস্ত করে শিরক করলো, আবার আল্লাহ ঘোষণা দেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আমার ওই বান্দা ওই বান্দির জন্য আমার জান্নাতকে আমি আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে হারাম করে দিলাম। তার জায়গাটা তাহলে পরকালে কোথায় হবে? ওমা ওয়াহুন্নার, আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়ে তার জায়গাটা আমি আল্লাহ জাহান্নামে নিযুক্ত করে দিলাম। নাউজুবিল্লাহ। যারা শিরক করবে দুনিয়ায় তারা শুধু মুশরিক হিসেবে পরিগণিত হবে না। আল্লাহ বলেন ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, দুনিয়ার জীবনে তারা আমি আল্লাহর সঙ্গে জুলুম করার কারণে আমি আল্লাহর অধিকারকে অন্যত্র তারা বিকিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ দুনিয়া থেকে তাদেরকে জালিম হিসাবে আমার সামনে দাঁড় করাব। তার মানে শিরক করলে শুধু মুশরিকই হয় না, শিরক করার কারণে আল্লাহর অধিকার হরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আরেক নাম দিয়ে দিয়েছেন জালিম, আল্লাহর সঙ্গে জুলুম করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ইশরিক বিল্লাহ শাইআন দাখালান নার, যে তার মৃত্যুর আগ মুহূর্তেও যদি শিরক করা অবস্থায় যদি তার জীবনটা যদি জীবন বায়ু বেরিয়ে যায় তার জীবদ্দশায় শিরক করতে করতে শিরকের সঙ্গে থাকতে থাকতে এমন অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, তার মৃত্যু হতে দেরি আছে, আমার আল্লাহর জাহান্নামে প্রবেশ করতে তার দেরি হবে না। ভয় লাগে তো নাকি? আল্লাহ তুমি আমাদেরকে মাফ কর, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত কর শিরক থেকে, সবাই বলে আমিন। আর শিরকের সঙ্গে জড়িত হলে যেই সব চাইতে যেই ক্ষতি আমাদের হয়ে যাবে, ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, আমার আল্লাহ বলেন যদি কেউ শিরক করে তাহলে তাদের আমলগুলো সমস্ত আমলকে আমি আল্লাহ পুড়িয়ে সারখার করে দেই, কোন আমল যত আমলই করে আমার কাছে আসুক না কেন শিরক থাকার কারণে আমি আল্লাহ তার কোন প্রকারে আমল গ্রহণ করি না। বলুন না নাউযু বিল্লাহ, কি ধমক! এত দিল দুনিয়াবাসীকে আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে বলছে তাহলে শুনেন। وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আপনার কাছে আমি ওহী পাঠাই, এইভাবে আমি পূর্বে আমার নবী রাসূলদের কাছে ওহী পাঠিয়েছি, পূর্বে যত নবী রাসূল এসেছে তাদের কাছেও আমি ওহী পাঠিয়েছি, এই সংবাদ দিয়েছি, লাইন আশ্রতা যদি আপনি শিরক করেন লায়াহ বাতন না আমালুকা, সঙ্গে সঙ্গে আপনার সমস্ত আমলকে পুড়িয়ে একেবারে বরবাদ সারখার করে দেওয়া হবে, আমি আল্লাহ এক কিঞ্চিত পরিমাণ আপনার আমলকে কবুল করব না। কেমন কথা! লাইন আশ্রকতা যদি আপনি শিরক করেন লায়াহ বাতন না আমালুকা, শিরক করেছেন আপনি আমল বিনষ্ট করব আমি আল্লাহ, যে ক্ষতি আপনার হয়ে যাবে, বলে তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি এমন ক্ষতিগ্রস্ত হবেন পরকালে কোন রকম জান্নাতের আশা তো করা যাবে না, ক্ষতিগ্রস্ত হয়ে শিরক করার কারণে জাহান্নামে যেতে হবে। আমল নাই, যারা ঈমান আনে নাই, যারা ঈমান আনে নাই তারা যদি মসজিদ মাদ্রাসা রাস্তা ঘাট যা কিছুই করে দেয় ইসলামী দিক নির্দেশনা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়ম অনুযায়ী তাদের কোনো আমলে কোনো সওয়াব হবে? কোনো সওয়াব
হবে না, কোনো সওয়াব হবে না। ঈমান আনছে সব তাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন সাদকা করে দিতে থাকবেন, সুবহানাল্লাহ। এর জন্য যারা মুশরিক তারা কি, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা তাকরাবুল মাসজিদাল হারাম, নিশ্চয় যারা মুশরিক আমার আল্লাহ বলেন তারা হলো অপবিত্র, তাদের কাছে কোনো পবিত্রতা নাই, তাদের জন্য আমার এই কাবা ঘরকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ঈমানদার ছাড়া খানায় কাবায় কোন কাফের ঢুকতে পারবে না, এটাই হলো আল্লাহর নির্দেশ। মসজিদেও ঈমানদার ছাড়া কোন আপনার হিন্দু বলি, বৌদ্ধ বলি, খ্রিস্টান বলি, অর্থাৎ মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য আল্লাহর ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। ঈমান আনো আমার ঘরে যাও, নির্দেশ শুরু হয়ে যাবে। ঈমান নাই আমার ঘর তোমাদের জন্য হারাম। তার মানে মুশরিকরা কি অপবিত্র, এই অপবিত্রদের জন্য আমার আল্লাহর জান্নাত নাই। বন্ধুগণ এখন আমরা এতক্ষণ শুনলাম একজন মুশরিকের কি অবস্থা হতে পারে যিনি আল্লাহর সঙ্গে শিরক করেন, যিনি শিরকের সঙ্গে জড়িত আছে। বলবেন হুজুর শিরক তো শিরকের কথা বললেন, মুশরিকদের কথা বললেন, কিন্তু শিরকটা করা হয় কিভাবে জানা দরকার আছে কি নাই? এই পৃথিবীতে মুসলমানরা সবচাইতে যে মাধ্যমটাকে গ্রহণ করার মাধ্যমে শিরক করে তার এক নম্বর মাধ্যম হলো চাওয়া, যেটাকে বলা হয় দোয়া, যেটাকে কি বলা হয় দোয়া। এই দোয়ার মাধ্যমে সবচাইতে বেশি আমাদের থেকে শিরককে প্রতিষ্ঠিত করা হইতেছে। বাংলা সিনেমা নাটক এগুলোর মধ্যে দেখবেন